বাঁকা দেখা, রচনা স্বপন গাঙ্গুলী। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা কে? নন্দিতা বারে এরই মধ্যে ভুলে গেলেন? এই তো আপনি আমার দেখে গেলেন সেদিন। হ্যাঁ হ্যাঁ, বলুন, আমার নম্বর কোথা থেকে পেলেন? আপনার মা তো সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো এই অগ্রণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার আছে। বেশ তো, বলুন না। বলুন। সব কথা টেলিফোনে হয় না, আমি কিন্তু একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? কেন, লোকে কি ভাববে বলুন তো? লোকের ভাবার কি আছে, আপনি তো আমাদের বাড়িতে এলেন, রীতিমতো বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তা তো নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল? রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা জানেন গঙ্গার ছিল, 3,000 টাকা কেজি, 1 কিলো 250। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? পারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য, ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই মশাই, আপনার বাদি বউয়ের টাকা খরচা হয়নি, আমার বাবার টাকাই খরচা হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি বলছিলাম, মানে আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসি? না 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 না, তা কি করে হবে, লোকেশন তো দেখে আসতে হবে না। লোকেশন? হ্যাঁ, আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা তো দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। তাহলে বেশ, আপনি কাজ করুন, রোববার আসুন। রোববার ইম্পসিবল, রবিবার তো আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন না হয় ছুটি নেবেন, আপনারা যেদিন এলেন আমার বাবা তো সেদিন ছুটি নিয়েছিলেন। ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন, শনিবারেই আসুন। হ্যাঁ হ্যাঁ, বল, শুনুন, সকালেই যাব কিন্তু। ওকে, আপনাদের ওখানেই খাওয়া দাওয়া করে তারপর আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ জানেন, তাদেরও না আমাকে খুব পছন্দ হয়েছে, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে, কি অন্যায় বলুন তো, টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে বলুন? সেই সেই জন্যই তো আমি টাকা চেয়েছি, ওই জন্যই তো আমার আপনাকেই বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। শনিবার তাহলে ঠিক আসছেন তো? ও হ্যাঁ, ভালো কথা, চিকেন করবেন না যেন। চিকেন? আমি না মাটনটাই বেশি প্রেফার করি। ও আচ্ছা, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার কাঁকড়া চুরিটা না টেস্টি। আচ্ছা, আপনার মা, আই মিন আমার বউ শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন সেদিন আমাদের বাড়িতে, পার্শে মাছের ঝাল কিন্তু আমি অবশ্যই খাবো। এবার রাখি তাহলে। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু, শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজারটা করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ শুনো, চালটা যেন সরু হয়, কি মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি তাহলে, হ্যাঁ শুভরাত্রি। ও বাবা, আপনি কিরম আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, আপনার নাম তো শুভ, রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভ কিন্তু নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে, আরো কত কি যে খাবেন কি জানে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। কেক খুলছি খুলছি। আসবো?
আরে আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি? রবীন্দ্রসঙ্গীত ওই একটু আপটু উচ্চারণটা একটু ঠিক করবেন। উচ্চারণ বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট ম্যাডাম, এক্সাইটমেন্ট আমার এরকম হয় জানেন? আপনাকে কিন্তু না দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা জাস্ট পাল্টা পাটি জানেন তো, আপনি আসবেন বলে কাল তুলেছি। কেন, পাঞ্জাবি ছিল না বাড়িতে? ছিল কিন্তু পুরনো। এ মা, তাই করতেন বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা আপনার মাকে দেখছি না তো, মা কোথায়? আমার মাসি। মাসি? মা 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 মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছেন বুঝলেন, তাই মাকে চলে যেতে হলো। আর আমার পাশে মাঝে যা, ও সব চিন্তা করবেন না, আমার রান্না বান্না সব করে দিয়ে গেছে। যাক বাবা, চলুন চলুন বসা যাক। হ্যাঁ চলুন। জানেন আপনি না সেদিনকে আপনার এক্সাক্ট মাইনেটা আমাকে বলেননি। কেটে কুটে 87,000। পেসলিপ আছে? একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আচ্ছা আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন নিশ্চয়ই? কোন কোন কোম্পানির শেয়ার আছে আপনার? ওরে বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন, আপনার মাও তো সেদিন আমাদের বাড়িতে এসে কোন কোন রান্নায় কোন কোন মশলা দিতে হয় সে কথা আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আর আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও হ্যাঁ, ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? নাইট ডিউটি কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। আমি ডিভোর্স হয়ে যাচ্ছে। আসলে আমি কি করে জানবো বলুন, সমীক্ষা বলছে। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি কিন্তু দরকার আছে। আমার নাইট ডিউটি আছে। বাহ, একটু শরবত খাবেন? আমার চুলটা খুলে দেখার জন্য বিশ্বাস করুন কোন রকম আমি করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় চুলটা টেনে দেখে নিয়েছিলেন অরিজিনাল কিনা জানেন। আমি না এর জন্য ভীষণ লজ্জিত। না না, লজ্জা কি আছে, বাড়ি তো আপনার ফাঁকাই, অন্য কিছু যদি জানার থাকে আমি জেনে নিতে পারি। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখে নিই। আসুন আসুন। এই যে এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ চমৎকার, খুব সুন্দর সাজিয়েছেন তো। আপনার ভালো লেগেছে? হ্যাঁ। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? আমার আবার খুব বই পড়ার ঝোঁক। টিভি দেখা, খাওয়া দাওয়া। এখনই দেখবেন, ভেবেছিলাম ফুলসজ্জার রাতে নতুন চমক দেবো। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কি কিছু বললেন? না না, কই কিছু বলিনি তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। এইটা? আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা নেই, সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না, আমার না কেমন শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আপনি আদি সপ্তক্রমে আচাতে যাবেন? না, কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। এই বাড়ি প্ল্যান করেছি। আমি ওই রান্নাঘর দেখবেন না? না,
যেখানে আমি কোনো দিন ঢুকবো না সেই জায়গাটা আমি দেখতে চাই না। আপনি খিদে পায়নি? হ্যাঁ, এইবারে একটা ঠিক কথা বলেছেন। চলুন টেবিল সাজাই। না তো নেই, আপনার অসুবিধা হচ্ছে না? না 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 না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া আমি তো চাই বিয়ের পরে আমরা আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। আপনি তো কিন্তু কিন্তু করবেন না, আপনাকে আরেকটা মাছ দিই? আপনি 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 না 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 না, আপনি আমার একদম পেট ভরে গেছে। জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, নিজে ভালো লাগছে না? মনে হচ্ছে না আমাদের খাবেন না। দেখুন, সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতে রান্না ভালো, আবার পরীক্ষা? প্রথম আপনি হাসলেন, তাহলে কি ওর পড়লো শর্মিলার মতো? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম প্রেম করেননি বুঝি? সাহস পাইনি। কোনো চুমুটুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? একবার। কাকে? হাত হোক মামা খেপার মূর্তিকে। ও আচ্ছা আচ্ছা, এবার চলি তাহলে। হ্যাঁ, ও সরি, আর একটা কথা, লাস্ট কোয়েশ্চেন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? আমি প্রথম। একটা ব্যাপারে অন্তত আপনার সঙ্গে আমার মিল আছে, বুঝলেন? খাওয়ার পরে কি এত পরীক্ষা নেবেন বলছিলেন? কোথা না হয় এখন থাক, যখন সানাই বাজবে তখন। হ্যালো, আমি মা বলছি, শুভ শুভ বলছি। কি হলো আপনার? কি শরীর খারাপ? গলাটা এমন কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? আমার পেটটা খারাপ, বুঝলেন? মানে 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 মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না জানেন, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের দিয়ে। আচ্ছা, আমি কি তাই বলেছি? আমি বলছি আমায় আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে! আসছি আসছি, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না না, ওই তুমি লজেন্স আছে না, তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। সেদিন সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনাদের বাড়িতে কি? আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব, মনের মতো মানুষ তো পেয়েই গেছি। জানেন, বেশি স্মার্ট ছেলে না আমি একদম পছন্দ করি না। আমি চাই প্রকৃতই ভালো ছেলে, আর শর্মিলা বামা খাপা নয় কিন্তু, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করে দিয়েছে। সানাই বাজছে? ওই শুনতে পাচ্ছি না তো, বুকের মধ্যে কান পাতে বেশি ধরে কান পেতে আছে। খোকা তোমার ভাই ছিল, আমার বুকে
আমি বাসব, আমার সঙ্গে যিনি আছেন আমার স্ত্রী সুচরিতা, আমার মিউজিক কম্পোজিশন আমার কন্যা বসুন্ধরা।